ফরিদপুরের সালথা উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর দুই আসনের সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী। এসময় তিনি উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে এসময় বিভিন্ন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।